অ্যাকশন কাট বলো দাও, অ্যাকশন কাট হয়ে গেছে, অ্যাকশন কাট। বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ পরিবার। রাজ পরিবার কেন বলছি, কারণ আমার সঙ্গে যারা রয়েছে পুরো রাজ পরিবারই বলা যেতে পারে। তো রাজা, এবার সরস্বতী দেবীর কাছে কি চাইলে? সরস্বতী দেবীর কাছে একটাই জিনিস, অ্যাকশন কাট বলে দাও। সরস্বতী দেবীর কাছে সবসময় যা চাই, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, বুদ্ধি দাও সবাই সবাইকে, এবং সবাই যেন ভালোভাবে চলতে পারে, এবং যত রকমের সমস্যা সেগুলো যাতে দূর হয়, এসব নিয়ে মায়ের কাছে আরাধনা করি আমরা। আরো যেন বুদ্ধি দেয়। চেষ্টা করছি যুগান, কি বলবে বলো, তোমার কেমন লাগছে সরস্বতী পুজো? বলো গুড, সে গুড 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 গুড, হাউ ডু ইউ বলো দাও, মুক্তি দেয়। আচ্ছা, উই আর ফাইন, হাউ আর ইউ? সে ফাইন ফাইন। বাহ বাহ বাহ। তো সরস্বতী পুজোয় তুমি কি করলে বলো, সকাল থেকে কি কি গোছালে, মাকে কিভাবে সাজালে? আমাদের অ্যারেঞ্জমেন্ট তো জানি না কতটা সাউন্ড পাবে, বাট তাও আমাদের অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগে থেকে হতে থাকে, এবং এক একজনের ওপর এক একটা দায়িত্ব পড়ে। সো আমাদের অফিসে প্রচুর সবাই আছে, সবাই মিলে এই দায়িত্বটা নেয়, যা হয় আর কি, পিকনিকের মতো ব্যাপারটা হয় তো সরস্বতী পুজো, এবং যেরকম স্কুলে আমরা সবাই মিলে মুখ দেই না, মুখতেই না আমাকে কাম অ্যাকশন কাট কাট। সো ঠাকুর কেনার দায়িত্বটা এবার আমাদের ছিল, সো এই বছরে ঠাকুরটা তাই একটু বড় হয়েছে এবং দেখতে ভীষণ মিষ্টি হয়েছে। মুখ দিন, মুখ না দিয়ে অ্যাকশন কাট, ওকে হয়ে গেছে, ছেড়ে দে আর, অ্যাকশন কাট হয়ে গেছে, অ্যাকশন কাট। রাজ চক্রবর্তী পূজায় আমাদের দেখা হয়ে গেল কাঞ্চন মল্লিকের সাথে। কাঞ্চনদা, রাজদার পূজায় কি প্রতিবার আসা হয়? প্রত্যেকবার আসা হয়, তাই নিমন্ত্রণ করলেও আসা হয়, নিমন্ত্রণ না করলেও আসা হয়। আসলে বন্ধুর পুজো, খুবই পুরনো বন্ধু, একবারে স্ট্রাগল টাইমের বন্ধু, সেই জন্য এখানে রাজ চক্রবর্তী বলে আসা হয় না, বন্ধুর পূজায় আসা হয়। তোমার বাড়িতে পুজো হয়ে গেছে? পুজো হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, সবটা মিটিয়ে তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। দেবী সরস্বতীর কাছে এবার কি চাইলে? এবার চাইলাম যাতে কাজের দিকটা ভালো হয়, ইন্ডাস্ট্রি ভালো হয়, ভালো কাজ করতে পারি। সবভাবেই বললাম, দুভাবেই বলছি, ভালো কাজ যাতে করতে পারি, এই আর কি, মানুষের মুখে যেন হাসিটা ফোটাতে পারি, এই আর কি, আমার তো কাজ তাই। তো তোমায় যদি দেবী সরস্বতী তিনটে বর দিতে চায়, কী কী চাইবে? তিনটে? আমার তো একটা দিলেই অনেক হয়ে যায়। তিনটে ছাড়া হয় না কাঞ্চন, তো আমাদের তো ভূতের রাজার স্বভাব আছে। ও আচ্ছা, তিনটে হলে বলবো যে আরও একটু স্কিলফুল হতে চাই, ভালো অভিনয় করতে চাই, আর একটু শান্তি চাই, ব্যাস, দ্যাটস ইট। রাজদার পুজোয় এসছে ঋজুদা, তো ঋজুদা প্রত্যেকবার কি আসা হয়? মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসাই হয়, তো এবার এবার বললাম যে এবার এখানে এসে অঞ্জলিটা দেবো, ওই জন্য আরও এসেছি, বেশ ভালো করে অঞ্জলি দিলাম, খুব অনেক দিন পর। তো অঞ্জলি তো দিলে, আমি দেখলাম মন দিয়ে দিলে, তো মায়ের কাছে কি প্রার্থনা করলে? আমাদের সবাই যেন ভালো রাখে, কাজকর্ম যেন সব কিছু ভালো চলে, আর বিদ্যাবুদ্ধি সব আমাদের ইয়ের, আমাদের কাজকর্ম নিয়েই মার সব কিছু, তো সারা বছর জন্য আমরা ঠিকঠাক রাখে আমাদের। সাধারণ মানুষের মতো বাগদেবীর আরাধনায় মাথেন তারকারাও। আজকে তুমুল ব্যস্ততা, তাই বেশি সময় আর রাজশুভশ্রীর নেওয়া গেল না, এমন অনেক খবর আপনারা দেখতে পাবেন সংবাদ প্রতিদিন .in-এ। আমরা ফেসবুকে রয়েছি, ইনস্টাগ্রামে রয়েছি, টুইটারে রয়েছি, ফলো করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না। ক্যামেরায় আকাশের সাথে সুপর্ণা, সংবাদ প্রতিদিন .in-এ।